আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে দুবাইয়ের বিমান ভাড়া দেখাবো। তো আমি নভেম্বরের ভাড়াগুলো দেখাচ্ছি। তো আমি তিনটে এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো, ইয়েস বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং আমিরাত এয়ারলাইন্স। তো প্রথমে আমি ইয়েস বাংলার ভাড়াগুলো দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বরের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 32,896 টাকা। এরপর 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ সেম বিমান ভাড়া 32,896 টাকা। আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 8:10 একটা ফ্লাইট আছে, এটা সময় লাগবে 5 ঘন্টা 45 মিনিট, এটা কোথাও ট্রানজিট নেই, সরাসরি যাবে। এরপর আছে বিকাল 4:55, এটাও সরাসরি যাবে, সময় লাগবে 5 ঘন্টা 50 মিনিট। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আমি ঢাকা থেকে দুবাইয়ের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি নভেম্বর মাসের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নভেম্বরের 5 তারিখ থেকে শুরু করে 11 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 32,896 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, এখানে 12 তারিখ থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 32,896 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 19 তারিখ থেকে শুরু করে 23 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 32,896 টাকা। 24 তারিখ আছে 35,896 টাকা। এরপর 25 তারিখ আছে 32,896 টাকা। আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 32,896 টাকা, 27 তারিখ আছে 35,896 টাকা, 28 তারিখ আছে 32,896 টাকা, 29 তারিখ আছে 35,896 টাকা এবং 30 তারিখেও সেম ভাড়া 35,896 টাকা। তো এটা ছিল ইউএস বাংলার বিমান ভাড়া ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টে নভেম্বর মাসের। আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বরের 1 তারিখ যে ভাড়া আছে তাহলে 35,895 টাকা। এরপর 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ সেম বিমান ভাড়া 35,895 টাকা। আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 10:50 একটা ফ্লাইট আছে, এটা সিলেটের ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে 15 ঘন্টা 40 মিনিট। এরপর আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা 6:50 আর একটা ফ্লাইট আছে, এটা সময় লাগবে 7 ঘন্টা 40 মিনিট, এটাও সিলেটের ট্রানজিট হয়ে যাবে। তো আমি কিন্তু ইকোনমি ক্লাসের টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি, বিজনেস ক্লাসের ফেয়ার অনেক বেশি আছে। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখে বিজনেস ক্লাসের টিকিট হবে 99,484 টাকা। এরপর 6 তারিখ থেকে শুরু করে এখানে 11 তারিখ পর্যন্ত ইকোনমি ক্লাসের টিকিট আছে, এটার ভাড়া আছে 35,895 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 35,895 টাকা, 18 তারিখে ফ্লাইট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 35,895 টাকা, 23 তারিখ ফ্লাইট নেই, 24-25 সেম ভাড়া 35,895 টাকা। আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 35,895 টাকা। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিমান ভাড়া কিন্তু এরকমই থাকে, আপনারা ডিসেম্বরের 1-2 তারিখে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন সেম বিমান ভাড়া। তো যাই হোক, আমরা যদি এখন আমিরাত এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, তো আমিরাত এয়ারলাইন্সের ভাড়া কিন্তু একটু বেশি থাকে। আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বরের 1 তারিখ যে ভাড়া আছে তাহলে 45,613 টাকা। আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন রাতে 1টায় একটা ফ্লাইট আছে, এটা সময় লাগবে 5 ঘন্টা 25 মিনিট, এটা সরাসরি যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি সকাল 9:55 ফ্লাইট আছে, এটাও সরাসরি যাবে, সময় লাগবে 5 ঘন্টা 25 মিনিট। এরপর সন্ধ্যা 6:45 আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাও সরাসরি যাবে, সময় লাগবে 5 ঘন্টা 30 মিনিট। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আমিরাত এয়ারলাইন্সে, যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন, পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 2 তারিখেও সেম ভাড়া 45,613 টাকা। আমরা যদি 3 তারিখের ভাড়া দেখি আমিরাত এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন 3 তারিখেও সেম বিমান ভাড়া। আমরা যদি 4 তারিখের ভাড়া দেখে নিই আমিরাত এয়ারলাইন্সে, তো 4 তারিখ আছে 47,773 টাকা। আমরা যদি 5 তারিখের ভাড়া দেখি, তো 5 তারিখ আছে 45,613 টাকা। আমরা যদি 6 তারিখের ভাড়া দেখে নিই আমিরাত এয়ারলাইন্সে, তো 6 তারিখ আছে 45,613 টাকা। আমরা যদি এখান থেকে 10 তারিখের বিমান ভাড়া দেখি, তো 10 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি 45,613 টাকা। আমরা যদি এখান থেকে 15 তারিখের ভাড়া দেখি আমিরাত এয়ারলাইন্সে, তো আমি ঢাকা থেকে দুবাইয়ের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি নভেম্বর মাসের। তো আপনারা দেখতে পাচ্ছেন 15 তারিখেও সেম ভাড়া 45,613 টাকা। আমরা যদি এখান থেকে 20 তারিখের ভাড়া দেখি, তো আমি অনেকগুলো ডেট স্কিপ করে যাচ্ছি, এই ডেটগুলোর ভাড়াও কিন্তু প্রায় একই থাকে। তো আপনারা নির্দিষ্ট কোনো ডেটের ভাড়া জানতে চাইলে আমিরাত এয়ারলাইন্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই উল্লেখ করে দেবেন আমিরাত এয়ারলাইন্সের ভাড়া জানতে চাচ্ছেন। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন 20 তারিখেও সেম ভাড়া 45,613 টাকা। আমরা যদি এখান থেকে 25 তারিখের ভাড়া দেখি,
তো যারা দুবাই থেকে ঢাকার ভাড়া জানতে চান, আমি পূর্বের ভিডিওতে দুবাই থেকে ঢাকার ভাড়া দেখিয়েছিলাম, আপনারা চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 25 তারিখেও সেম ভাড়া 45,613 টাকা। আমরা যদি এক দু মাসের শেষ তারিখের ভাড়া দেখি অর্থাৎ 30 নভেম্বর, তো আপনারা দেখতে পাচ্ছেন 30 তারিখেও সেম ভাড়া 45,613 টাকা। তো এটা ছিল আমিরাত এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টে নভেম্বর মাসের। তো এই ছিল আজকের টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।